তো হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করবো এনআরসি নিয়ে। তো অমিত শাহ বললেন এনআরসি হবে না, কিন্তু কেন হবে না এ নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি খুবেন। বন্ধুগণ, আপনারা তো যেভাবে সবাই জানেন, কেন্দ্র সরকার সিএবি বিল পাস করেছে এবং এনআরসির জন্য তৈরি হয়েছিল, কিন্তু অমিত শাহ যে আজকে বলে দিলেন যে বর্তমানে এনআরসি হবে না, কারণ এনআরসি নিয়ে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি, তাই এখন এনআরসি হবে না, এনআরসি এক্ষুনি হবে না, কারণ এনআরসি নিয়ে মন্ত্রিসভায় কোনো কথাই হয়নি, শুধুমাত্র কথা হয়েছিল সিএবি এবং সিএবি নিয়ে যেটা এনআরসি থেকে আলাদা। তো যখন ওখানে হলে সিএবি হবে, এনআরসি এখন হবে না এবং ভবিষ্যতে এনআরসি হতে পারে, এবং এনআরসি এখন কোনো কথাবার্তা হয়নি। তাই এখন যে বিরাট কুমার বলেছেন, তো বর্তমান যে অবস্থা সেখানে এখন এনআরসি হবে না, শুধুমাত্র সিএবি অর এনপিআর এটি হবে, বর্তমানে এনআরসি